হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনীর নিউ এপিসোড। আজকের এপিসোডে থাকছে ভাদ্র মাসের স্পেশাল রেসিপি, তালের বড়া বা তালের পিঠা, যে যেটাই বলেন। এর আগেও তালের পিঠার আরেকটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। আজকের পিঠাটা ব্যাচেলারদের জন্য, যারা ব্যাচেলার ইজিলি এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়েছি 1.5 কাপ তালের পাল্প, তারপর নিলাম 1/2 টিস্পুন লবণ, 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর আজকের পিঠাতে আমি চালের গুঁড়া ইউজ করব না, আর কিছু ইউজ করব না, ঝটপট ব্যাচেলার রেসিপি। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। আর ময়দা দিয়ে তালের পিঠা খুব সফট হয়, চালের গুঁড়া দিয়ে তালের পিঠা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি তালের পিঠাগুলো, 2-3 মিনিট হালকা আঁচে ভেজে নেব। 2-3 মিনিট পর পিঠাগুলো উল্টে দিচ্ছি, অবশ্যই এখানে লো হিটেই ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আবারও 2-3 মিনিট নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। গত সিজনে যে তালের পিঠার রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে ব্যবহার করেছিলাম চালের গুঁড়া ও নারকেল। চালের গুঁড়া ব্যবহার করলে সেই পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। যারা নরম তুলতুলে পিঠা খেতে পছন্দ করেন, তাদের জন্য ময়দা দিয়ে তালের পিঠা একদমই পারফেক্ট। তো গাইস, এই ছিল আমার আজকের রেসিপি, ভাদ্র মাসের স্পেশাল তালের পিঠা বা তালের বড়া। এভাবেই আমি সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি। আশা করি আজকে তালের পিঠার ইজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই বরাবরের মতো ভালো থাকবেন। বাই বাই।